গুড মর্নিং সবাইকে। আর আমি বেরিয়ে পড়েছি আমার বাড়ির বাবের বাড়ি এসেছিলাম, ওটা সবাই জানো অনুষ্ঠানে। আর সবাই বলেছে সবাইকে ওয়েলকাম, সবাই কেমন আছো? আমি ভালো আছি, কদিন দূর হয়ে গেল বাড়িতে রওনা দিয়েছি, তো বাড়িতে বেরোনোর সময় তারা ওর উপরে তোমার ফেলে দিতে পারে। আর আমি যাচ্ছি নদী দিয়ে সাত সমুদ্র তেরো নদীর পার। তোমরা সমুদ্র দেখেছো? সমুদ্রতে পার হতে ভয় পারে না, আর মজা আসে। আর আমি সমুদ্রের মতোই নদী পার হচ্ছি, তোমাদের দেখাবো। এই দেখো দেখেছো তোমরা, বোট যাচ্ছে, আমি বোটে বসে আছি আর সাইডের ক্যামেরা ধরে রেখেছি তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো কত ঢেউ দেখছো, দেখো জল সাইড দিয়ে কেমনভাবে ঢেউ হয়ে যাচ্ছে। একটু দেখাই ঢেউগুলো কেমন হচ্ছে। আর ভীষণ বড়ো নদী, দেখতে অনেক ভয় পায়, নদী পার হতে হয়। এখন তো বৃষ্টি হচ্ছে না, তো নদীতে ঢেউ নেই। যখন ঝড় হয় মানে হাওয়া হয়, তখন নদীতে অনেক ভীষণ ঢেউ হয়। আর এই নদীটা অনেক ভয়ঙ্কর নদী, এটা হচ্ছে রায়মঙ্গল নদী। এই নদীতে কী বলতো, যখন বৃষ্টি হয় জোয়ার আসে, তখন অনেক বড়ো হয়ে যায়, এমনি বড়ো নদীটা ভীষণ বড়ো। আর যখন জোয়ার আসে তখন অনেক বড়ো হয়ে যায় নদীটা, প্রচণ্ড ঢেউ। আর যখন ভাটা থাকে তখন বড়োই থাকে, কিন্তু সামান্য একটু জলটা নিচে নেমে আসে। তো আমরা এক সাইড দিয়ে যাচ্ছি, ওই সাইডটা থেকে এদিকে সাইডেই আমি দেখাচ্ছি তোমাদের, একটু দেখাবো ভালো করে। আর এই দেখো এই দিকটা দেখো, অনেক বড়ো নদী। এই নদীটা আমাদের যতবার আমি বাড়ি থেকে বাপের বাড়িতে আসি আমাকে পার হয়ে যেতে হয়, আবার পার হয়ে আসতে হয়। প্রচণ্ড ভয় লাগে, ধরো কোনো সময় তো সবসময় তো হাওয়া তো বলে আসে না, তো যখন হাওয়াটা দেয় না নদী পার হতে গেলে ভীষণ ভয় করে। তবু পার হতে হয়, বাড়িতে তো যেতেই হবে। আর যখন আসি তখন তো আসতেই হয়ে বলো, নদীতে অনেক ভীষণ বড়ো বড়োই দেখো দেখাচ্ছি তোমাদের দিকটা। দেখো জল, শুধু জল, চারিদিকে শুধু জল। কতবার এই নদীর বাঁধটা ভেঙে গেছে, আর এই নদীর জলটা নোনা, তো নোনা জলটা গ্রামে গিয়ে অনেক ক্ষতি করে দিয়েছে। এই দেখো কত ঢেউ হচ্ছে, তো ওইদিকে এই দেখো এই দিকটা লম্বা সোজা আমরা এদিকে যাচ্ছি, আর এই দিকটা পাড় আছে, ওই দেখো এক সাইডের পাড়, এই পাড়ের সাইড দিয়ে আমরা যাচ্ছি। আর তোমাদের এই সাইডটা আগে তোমরা দেখে নাও, তারপরে ওই সাইডটা আমি দেখাচ্ছি। মাঝখান দিয়ে যাচ্ছি আমরা, সাইডের এতটা জায়গা প্রায় সাইডে মাঝখান নয়, কাছাকাছি দিয়েই যাচ্ছি এক পাড় দিয়ে। এবার আমরা এই দিকটাই বেরোবো, এই দেখো নদীটা কত বড়, এই দিকটায় দেখতে পাচ্ছ ওই যে একটা বোট যাচ্ছে। আর পার হতেই নদীতে ভীষণ ভয় করে, সাত সমুদ্র তেরো নদী পার হয়ে বাপের বাড়ি আসতে হয়। কত দূরে বিয়ে হয়েছে বলো, থাকতে হয় আমাকে বাপের বাড়ি সবাইকে ছেড়ে। তো মেয়েরা তো বিয়ে হলে বাপের বাড়িতেই থাকবে বলো, না শ্বশুর বাড়িতে থাকবে, শ্বশুর বাড়িতেই থাকবে, তো আমাকে যেতে তো নদী। চলে যাচ্ছি আজকে বাপের বাড়ি ছেড়ে, অনেক কষ্টের একটা ব্যাপার। আর অনেকটাই চোখে জল চলে এসেছিলো বেরোনোর সময়, মোটামুটি অনেকটা দূর চলে এসেছি, আর এখন মোটামুটি ঠিক আছে। এই নদীটা পার হয়ে গেলে আমরা বসে যাবো গাড়িতে, আর অসুবিধা হবে। তোমরা নদীটা দেখো, এইদিকে সূর্যের আলোটা পড়েছে, কত সুন্দর লাগছে, ওই দেখেছ কত সুন্দর। আমি বসে আছি, দাঁড়িয়ে তোমাদের একটু ক্যামেরাটা দেখাবো, এদিকটা দেখে নাও। আমি সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে এই দেখো কতটা নদী, কত
এই দিকটা দেখো, একদমই কিছুই দেখা যাচ্ছে না। নদীতে হাঙর আছে সবাই বলে, কিন্তু দেখিনি কোনো দিন, জানি না সঠিক। শুনেছি অনেকে নদীতে নামার পরে অনেককেই ধরেছে, কিন্তু চোখে কোনো দিন দেখিনি। আমরা যখন এখানে আসি নদীটা বড় বোর্ডে পার হই, আর যখন নামি তখন আসার পরে আবার বড় বোর্ডে আমরা পার হয়ে যাই। বছরে একবার যাওয়া একবার আসা এই নদীটা দিয়ে আমাদের পরে, এখন আগে অনেকবারই হতো পার হতে হতো। তো বন্ধুরা, তোমরা শহর থেকে গ্রামে ঘুরতে আসলে নদীর জল দেখতে ভালো লাগে, বোটে বোটে চড়ে ঘুরতে ভালো লাগে, আর এই গ্রামের মানুষরা এই নদীটার জন্য ভয় পায়, কারণ ভীষণ তুফান হয় তখন এই নদীর বাঁধগুলো, এই বাঁধগুলো দেখতে পাচ্ছ, এই বাঁধগুলো ভেঙে যায়, তখন জল ঢুকে যায় গ্রামে, অনেক অসুবিধা হয়। আমি তারপরে বাচ্চা আছে, ওই সামনের দিকে দেখো, ওই দিকে কত জল, অনেক বড় অনেক বড় অনেক বড়। দেখো নদীর স্রোত গুলো দেখো কেমন পড়ে যাচ্ছে এই সাইড দিয়ে, দেখো এই দেখো একটা চাকা, এই চাকাটা অনেক জল, শুধু জল আর জল। এই নদীতে যারা সাঁতার কাটতে পারবে না ডুবে যাবে, কত বোট এর মধ্যে ডুবে গেছে। প্রচণ্ড ঝড় যখন হয় তখন তুফান হলে তখন এর মধ্যে বোট ডুবে যায়। দেখো কত বোট যাচ্ছে ওইদিকে, কিন্তু আসবো তো বটে, কিন্তু কবে আসবো সেটা এখন ঠিক হয়নি। চলে যাচ্ছে অনেক ঘরে ঘুরে দেশ ছেড়ে, আবার আসবো, আবার দেখা হবে, তোমরা ওকে দেখে নাও। চলে যাচ্ছে।